হ্যালো এভরি ওয়ান শুভজিৎ ঘোষ তো আপাতত আমার শরীর কিছুটা ভালো হয়েছে হ্যাঁ হসপিটাল থেকেও ডিসচার্জ হয়েছি তো এই কয়েক দিন যে কয়েক দিন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম বিকজ অফ কোভিড ইনফেকশান তো সেই কয়েক দিনে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেমন তোমরা জেনেছো সুপ্রিম কোর্ট থেকে আপডেট এসেছে কি সুপ্রিম কোর্ট থেকে বলেছে কাউন্সেলিং শুরু করা যেতে পারে সেই অনুযায়ী বিভিন্ন নোটিফিকেশানও এসেছে তো সেই লেটেস্ট যে জিনিসগুলো এখনও অবধি হয়েছে সেইগুলোকে একটি ভিডিওর মধ্যে সামারি আকারে আমি বলে দিতে চাইছি যাতে ওই পুরো রিদামটা ঠিকঠাক থাকে তোমাদের আপডেটের প্রথমে যখন তোমরা এমসিসি ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এলে তারপর নিচের দিকে স্ক্রল করার পর ক্যান্ডিডেট পার্টিসিপেটিং ইন ইউজি অ্যান্ড পিজি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কাউন্সিলিং ওই জায়গাটায় যখন তোমরা ক্লিক করবে তখন একটি নোটিস পাবে যে নোটিসে বলে রেখেছে যে ইয়েস তোমাদের কাউন্সিলিং প্রসিড হতে পারে এবং রিজার্ভেশান ক্রাইটেরিয়া যেগুলো আগে গভর্নমেন্ট থেকে জানিয়েছিল সেই একই ক্রাইটেরিয়া আছে এবং কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি যেমন সুপ্রিম কোর্ট জানিয়েছে সেটা কি একটি নোটিশের আকারে দিয়ে দিয়েছে আই হোপ তোমরা পড়েছো এটা আমি মনে হয় কমিউনিটি সেকশানেও দিয়েছিলাম যে তোমরা পুরো নোটিশটা পড়ে নেবে এখানে রিজার্ভেশনের ব্যাপারটা পুরোটা দেখতে পাচ্ছ এরপর এরপর এই নোটিশটাই আর সেরকম কিছু নেই এখানে বলেছে শুরু হতে হবে এরপর কাউন্সিলিং এই এই সমস্ত কিছুই এরপর আমরা যখন ব্যাক করে আসব আমরা ইউজি মেডিকেল কাউন্সেলিংয়ের ভিতরে ঢুকে ওই জিনিসগুলো দেখছিলাম এবার এমসিসি ডট এনআইসি ডট ইনের আন্ডারেই যখন পিজি মেডিকেল কাউন্সিলিংয়ের আন্ডারে ঢুকবো তখন কিন্তু আমরা দেখবো এখানে নোটিফিকেশান দিয়ে দেওয়া শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের এটসেট্রা এটসেট্রা তো সেইগুলো নোটিস ফর অ্যাডিশন অফ নিউ ডিসেবিলিটি সেন্টার্স নিউ ডিসেবিলিটি সেন্টার্স ওকে পিজি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইনফরমেশান বুলেটিন কাউন্সিলিং শিডিউল এই জায়গাটা যখন ক্লিক করবে নিশ্চয়ই তখনই তোমরা পাবে তো এই জায়গাটায় ক্লিক করার পর যে নোটিশটি আসবে সেটা সামনে চলে এলে তখন দেখতে পারবে যে কাউন্সিলিং কিন্তু এদের নি পিজি সেকশানে বলা চলে যে আগামী কাল থেকে শুরু হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার বাইশ টু সতেরোই জানুয়ারি দু অবধি সময় থাকছে রেজিস্ট্রেশান এবং পেমেন্টের তো নিট পিজির কাউন্সেলিং যদি শুরু হয়ে যায় বারোই জানুয়ারি থেকে অল ইন্ডিয়া লেভেলে তাহলে অল ইন্ডিয়া লেভেলে এমসিসি ডট এনআইসি ডট ইন এ আন্ডার গ্রাজুয়েটেরও এম এবং বিডিএসের কাউন্সিলিংও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তারও নোটিফিকেশান তোমরা এক দু দিনের মধ্যেই পেয়ে যাবে এবং তার নোটিফিকেশান এলে তোমাদের আমি এইভাবেই জানিয়ে দেবো তো চলো এখন এটা এত দূরই থাক অ্যান্ড ফাইনালি আন একাডেমি প্রোডিজি যেটা তোমাদের টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে শুরু হচ্ছে দশটা থেকে আছে টোয়েন্টি থার্ড জানুয়ারিতে এখানে ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ অবধি যে কেউ পার্টিসিপেট করতে পারবে এটি একটি স্কলারশিপ টেস্ট ফ্রিতে অ্যানরোল করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে এবং ইউজ করবে এসডি টু রেফারেল কোড ফ্রিতে এনরোল করার জন্য আর কী কী রিওয়ার্ডস এই টেস্ট থেকে তোমরা জিততে পারো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ শিডিউলটাও একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও যার যে স্লটে আছে সেই স্লটে পার্টিসিপেট করতে পারবে আর ব্যাচ ফর নিট ইউজি টুয়েলভ জানুয়ারি থেকে নতুন দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে নিট টোয়েন্টি টোয়েন্টি টু আর টোয়েন্টি টোয়েন্টি থ্রিকে লক্ষ্য করে সেটাও তোমরা দেখতে পেলে আর এখন যদি কেউ সাবস্ক্রিপশান নাও তাহলে ছ মাসের সাবস্ক্রিপশান কিনলে এক মাস ফ্রি পাবে এই একই রকমভাবে আঠেরো এবং চব্বিশ মাসের প্লাস সাবস্ক্রিপশন কিনলে দুই এবং তিন মান্থস এক্সট্রা পাবে যথাক্রমে আর এরপর তোমাদের আইকনিক সাবস্ক্রিপশানে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু পেয়ে যাবে আর নেটিউজি মেগা কম্ব্যাট এটিও একটি ফ্রি স্কলারশিপ টেস্ট এটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সিলেবাস থাকবে এইটা ষোলোই জানুয়ারি সকাল এগারোটা থেকে হবে তো সব কিছুর লিঙ্ক দেওয়া আছে এনরোল করে নাও এবং ফ্রিতে এই টেস্টগুলোই পার্টিসিপেট করে প্রাইজ জিতে নেবার একটা সুযোগ করে নাও ভালো করে এই সিলেবাসটা দেখে নাও এই টেস্টটা দিয়ে কিন্তু তোমরা গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ মেডেল এবং সার্টিফিকেটও জিততে পারো টপ পঁচিশ জন যারা হবে তারা সো লেটস ক্র্যাক ইট